ओम शांति। आज के तारीख हलो 1 मे 2022, रिवाइज कोर्स 13 फेब्रुआरी 1990। आजकल मुरलर हेडलैन हलो बाबार अव्यक्त मुरली। तपस्यार फाउंडेशन हलो असीम जगतर वैराग्य। तो आम्रा जो तपस्या जे आम्रा सबाई एखन तपस्या जे तपस्या करछी तार मूल फाउंडेशन हच्छे असीम जगतर वैराग्य। जो आमादेर दुनियार प्रति वैराग्य आसबे ततई आमादेर तपस्यार फाउंडेशनटा आरो बेशी मजबूत हबे। अच्छा, ओम शांति। आज बाप दादा सकल स्नेही बाच्चादेर स्नेहेर पुष्प अर्पित करते देखछे। देश विदेशे सकल स्नेही बाच्चादेर हृदयेर स्नेहेर पुष्प वर्षा बाप दादा प्रत्यक्ष करछे। सकल बाच्चादेर मनेर एकटी सुर बा गीत शुनछेन। एकटी गीत आमार बाबा। चतुर्दिके मिलित होवा सकल शुभ आशार दीप जल जल करछे। ए दिव्य दृश्य समग्र कल्पे बाप दादा আর বাচ্চারা ছাড়া আর কেউ দেখতে পাবে না। এই অভিনব স্নেহের পুষ্প এখানে এই পুরনো দুনিয়ার কোহিনুর হীরের থেকেও অমূল্য। এই হৃদয়ের সঙ্গীত বাচ্চারা ছাড়া আর কেউ গাইতে পারবে না। এরকম দীপমালা কেউ উদযাপনও করতে পারবে না। বাপদাদার কাছে সকল বাচ্চারা ইমার্জ রয়েছে। এই স্থূল স্থানে সকলে বসতে পারবে না, কিন্তু বাপদাদার হৃদয় সিংহাসন হলো অতি বিশাল, সেই জন্য সকলকে ইমার্জ রূপে দেখছে। সকলকে স্মরণের স্নেহ সুমন আর স্নেহ ভরা অধিকারের অনুযোগ শুনছে। আর সাথে সাথে প্রতিটি বাচ্চাকে রিটার্নে প্রদম গুণ বেশি স্মরণের স্নেহ সুমন প্রদান করছে। বাচ্চারা অধিকারের সাথে বলে, আমরা সবাই সাকার স্বরূপে মিলিত হতে চাই। বাবাও চান, বাচ্চারাও চায়, তবুও সময় অনুসারে ব্রহ্মা বাবা অব্যক্ত ফরিস্তা রূপে সাকার স্বরূপে অনেক গুণ তীব্র গতিতে সেবা করে বাচ্চাদেরকে নিজের সমান বানাচ্ছেন। কেবল 1-2 বছর নয়, বরং অনেক বছর ধরে অব্যক্ত মিলন অব্যক্ত রূপে সেবার অনুভব করিয়েছেন এবং করাচ্ছেনও। তো ব্রহ্মা বাবা অব্যক্ত হয়ে ব্যক্ততে কেন পার্ট প্লে করলেন সমান বানানোর জন্য? ব্রহ্মা বাবা অব্যক্ত থেকে ব্যক্ততে এলেন, তো বাচ্চাদেরকে তার রিটার্নে কী করতে হবে? ব্যক্ত থেকে অব্যক্ত হতে হবে। যেরকম ব্রহ্মা বাবা অব্যক্ত হয়ে গেছে, তো আমাদের এখন ব্যক্ত থেকে অব্যক্ত হতে হবে। সময় অনুসারে অব্যক্ত মিলন অব্যক্ত রূপের দ্বারা সেবা এখন অত্যন্ত আবশ্যক। সেই জন্য সময়ে সময়ে বাপদাদা অব্যক্ত মিলনের অনুভূতির ইশারা দিতে থাকেন। তার জন্য তপস্যা বর্ষ পালন করছো তোমরা, তাই না? বাপদাদাও আনন্দিত যে মেজরিটি বাচ্চাদের উৎসাহ উদ্দীপনা খুব ভালো। মাইনরিটি এরকমও ভাবছে যে প্রোগ্রাম অনুসারেই করছি। এক হলো প্রোগ্রাম অনুসারে করা, দ্বিতীয় হলো হৃদয়ের উৎসাহ উদ্দীপনার সাথে করা। প্রত্যেককে নিজে নিজে জিজ্ঞাসা করো, আমি কোনটাই? সময়ের পরিস্থিতি অনুসারে, নিজস্ব উন্নতি অনুসারে, তীব্র গতির সেবা অনুসারে। বাপদাদার স্নেহের রিটার্ন প্রদানের অনুসারে তপস্যা হলো অতি আবশ্যক। ভালোবাসা হলো অতি সহজ, আর সবাই ভালোবাসিও এও বাবা জানেন, কিন্তু রিটার্ন স্বরূপে বাপদাদার সমান হতে হবে। এই সময় বাপদাদা এটাই চাইছেন, এতে জানা কয়েকের মধ্যেও কতিপয় বেরোয়। চায় সকলে, কিন্তু চাওয়া আর করার মধ্যে সংখ্যার অন্তর রয়েছে। কেননা তপস্যার সদা আর সহজ ফাউন্ডেশন হল অসীম জগতের বৈরাগ্য। অসীম জগতের বৈরাগ্য অর্থাৎ চতুর্দিকের কিনারা বা ধারকে ছেড়ে দেওয়া, কারণ এই ধারগুলিকে অবলম্বন সাহারা বানিয়ে ফেলেছ। প্রিয় হওয়ার সময় প্রিয় হলে আবার শ্রীমত অনুসারে নিমিত্ত হওয়া আত্মাদের ইশারা অনুসারে সময় মতো সেকেন্ডে বুদ্ধি প্রিয় থেকে পুনরায় পৃথক হয়ে গেল, সেটা হচ্ছে না তোমাদের। যত তাড়াতাড়ি প্রিয় হয়ে যাচ্ছ ততখানি পৃথক হচ্ছ না। প্রিয় হতে তোমরা ভালোই পারো, কিন্তু পৃথক হওয়ার সময়
ভাবতে বসতে যাও, সাহসের দরকার হয় তখন। পৃথক হওয়াই ধারকে ছেড়ে দেওয়া, আর ধারকে ছাড়তে পারাই হলো অসীম জগতের বৈরাগ্য। বৃত্তি ধারগুলিকে আশ্রয় বানিয়ে আঁকড়ে রাখতে অসুবিধা হয় না, কিন্তু ছাড়বার সময় তোমরা কি করো, লম্বা কোশ্চেন মার্ক লাগিয়ে দাও। সেবার ইনচার্জ হতে ভালোই পারো, কিন্তু ইনচার্জের সাথে সাথে নিজের এবং অন্যদের ব্যাটারি চার্জ করার সময়ই কঠিন মনে হয়। তো নিজের বলছে বাবা, ইনচার্জ তো হতে ভালোই পারো, কিন্তু ইনচার্জের সাথে সাথে নিজের এবং অন্যদের ব্যাটারি চার্জ করার সময় কঠিন মনে হয়। সেই জন্য বর্তমান সময়ে তপস্যার দ্বারা বৈরাগ্য বৃত্তি অত্যন্ত আবশ্যক। তপস্যা সফলতার বিশেষ আধার বা সহজ উপায় হলো একটি, শব্দের পাঠকে পাক্কা করো। দুই তিন লেখা একটু কঠিন, কিন্তু এক লেখা খুবই সহজ। তপস্যা অর্থাৎ এক এর হওয়া, যাকে বাপদাদা এক নামে বলে। তপস্যা অর্থাৎ মন বুদ্ধিকে একাগ্র করা। তপস্যা অর্থাৎ একান্ত প্রিয় থাকা। তপস্যা অর্থাৎ স্থিতিকে একরস রাখা। তপস্যা অর্থাৎ সর্বপ্রাপ্ত ঐশ্বর্যকে খাজানা ব্যর্থ থেকে বাঁচানো, অর্থাৎ ইকোনমির সাথে চলা। তো একের পাঠ পাক্কা হলো, তাই না? একের পাঠ শক্ত নাকি সহজ হলো? সহজ তো নিশ্চয়ই, কিন্তু এরকম ভাষা তো বলবে না, তাই না? অনেক অনেক ভাগ্যবান তোমরা, অনেক প্রকারের পরিশ্রম থেকে ছাড়া পেয়ে গেছো। দুনিয়ার মানুষকে সময় তৈরি করিয়ে নেবে, আর তখন সময় এলে বাধ্য হয়ে তাদেরকে করতেই হবে। বাচ্চাদেরকে বাবা সময়ের পূর্বেই তৈরি করে দেন, আর তোমরা বাবার প্রতি ভালোবাসা থেকেই করে থাকো। কিন্তু যদি ভালোবেসে না করো বা কিয়ৎ পরিমাণে করো, তবে কি হবে? তবে বাধ্য হয়েই করতে হবে। অসীম জগতের বৈরাগ্যকে ধারণ করতেই হবে, কিন্তু বাধ্য হয়ে করলে কোনো ফলই পাওয়া যাবে না। ভালোবাসার প্রত্যক্ষ ফল হলো ভবিষ্যতের ফল। আর যাদেরকে বাধ্য হয়ে করতে হবে, তাদেরকে কোথা দিয়ে ক্রুশ হতে হবে? ক্রুশ করাও হলো ক্রুশে চলারই সমান। তাহলে কোনটা পছন্দ? ভালোবেসে করবে বাপদাদা পরে, কখনো কোনগুলো কিনারা তার লিস্ট বলে দেবেন। এমনিতে তো তোমরা সেসব ভালোই জানো, রিভাইজ করবেন, কেননা বাপদাদা তো বাচ্চাদের প্রতিদিনের দিনচর্যা যখন ইচ্ছা তখনই দেখতে পারেন। এক একজনের দিনচর্যা দেখার কাজ বাপদাদা করেন না, তো বলছি একজনের দিনচর্যা দেখার কাজ বাপদাদা করেন। সাকার ব্রহ্মা বাবাকে তোমরা দেখেছো, ওনার নজর সততই কোথায় গিয়ে পড়তো তা সেটা তোমাদের পত্রই হোক, কিংবা পোতামেল বা কারো আচার আচরণ অথবা আট পাতার পত্রই হোক না কেন, বাবার নজর কোথায় পড়তো? যেখানে ডাইরেকশন দিতে হবে, যেখানে দেওয়ার প্রয়োজন, বাপদাদাও সব কিছু দেখতেন, আবার দেখেও দেখতেন না, জেনেও জানতেন না। যেটার প্রয়োজন নেই সেটাকে না দেখতেন, না জানতে চাইতেন, ভালোই খেলা দেখতেন, সেসব পরে বলবো। আচ্ছা, তপস্যা করা অসীমের বৈরাগ্য বৃত্তিতে থাকা সহজ, তাই না? ধারগুলিকে ছেড়ে দেওয়া কি খুব কঠিন? কিন্তু হতে তো হবে তোমাদেরকেই। কল্পকল্পের প্রাপ্তির অধিকারী হয়েছ তোমরা, আর অবশ্যই হবে। আচ্ছা, এই বছর কল্প পূর্বের অনেক অনেক কল্পের পুরানো, আর এই কল্পের নতুন বাচ্চারা চান্স পেয়েছে, তো চান্স পাওয়ার খুশিও তো আছে না? মেজরিটি হলো নতুন, টিচার্স পুরনো। তাহলে টিচার তোমরা কি করবে? বৈরাগ্য বৃত্তি ধারণ করবে, তাই তো? কিনার ছাড়বে জিজ্ঞাসা করছে, নাকি সেই সময় বলবে যে করতে তো চাই কিন্তু কিভাবে করব? করে দেখানোর দলে নাকি শোনানোর দলে? এখন যারা চতুর্দিক থেকে বাচ্চারা এসেছ, সব বাচ্চাদেরকে বাপদাদা সাকাররূপে দেখে উৎফুল্ল হচ্ছেন। সাহস রেখেছ, আর বাবার সহায়তা তো সর্বদাই রয়েছে, সেই জন্য সর্বদা সাহসের দ্বারা সহায়তা প্রাপ্ত করবার অধিকারকে অনুভব করে সহজভাবে উঠতে থাকো। বাবা সহায়তা করেন, কিন্তু যারা নেবার তারা নেবে, দাতা প্রদান করেন, কিন্তু যারা নেই তারা যথাশক্তি অনুসারে তৈরি হয়, যথাশক্তি তৈরি হয়ও না। সদা সর্বশক্তিমান হও, তবেই
যারা পরে এসেছ তারা সামনে নম্বর নিয়ে নেবে। বুঝতে পেরেছ? সর্বশক্তিগুলির অধিকারকে সম্পূর্ণ প্রাপ্ত করো। আচ্ছা, চতুর্দিকের সর্বস্নেহী আত্মারা সদা বাবার ভালোবাসার রিটার্ন দিতে পারা, অনন্য আত্মারা সদা তপস্বী মূর্তি স্থিতিতে স্থিত থাকা, বাবার সমীপ আত্মারা সদা বাবার সমান হওয়ার লক্ষ্যকে লক্ষণ রূপে নিয়ে আসা, এরকম দেশ বিদেশে সকল বাচ্চাদেরকে দিলারাম বাবার হৃদয়ের গভীর অন্তরস্থল থেকে উৎসারিত স্মরণে স্নেহ সুমনার নমস্কার। দাদিদের প্রতি অব্যক্ত বাপদাদার সাক্ষাৎকার। অষ্টশক্তিধারী ইষ্ট আর অষ্ট তোমরা, তাই না? অষ্টর চিহ্ন কি হবে জানো কি? প্রতিটি কর্ম সময় অনুসারে পরিস্থিতি অনুসারে সকল শক্তিকে যারা কর্মে নিয়ে আসে অষ্টশক্তিগুলি ইষ্টও বানিয়ে দেয় আর অষ্টও বানিয়ে দেয়। তোমরা হলে অষ্টশক্তিধারী, সেই কারণে অষ্টভুজ দেখানো হয়। বিশেষ আট শক্তি রয়েছে, এমন এতে আছে তো অনেক, কিন্তু আটে মেজরিটি এসে যায়। বিশেষ শক্তিরগুলিরকে সময় মতো কার্যে নিয়ে আসতে হবে। যেমন সময় যেমন পরিস্থিতি সেইরূপ স্থিতি হবে, একেই বলা হয় অষ্ট বা ইষ্ট। তো এরকম গ্রুপ প্রস্তুত রয়েছে তো, বিদেশে কতগুলো তৈরি হয়েছে, অষ্টতে আসতে হবে তো। আচ্ছা, ভোরবেলায় ব্রহ্মা মুহূর্তের সময় সন্তরী দাদির শরীর ত্যাগ করেছেন, এটা হচ্ছে 13 ডিসেম্বর 1990 সাল। খুব ভালো, যেতে তো সবাইকেই হবে, এভারেডি নাকি মনে আসবে আমার সেন্টার? এখন জিজ্ঞাসুদের কি হবে? আমার মনে আসবে না তো, যেতে সবাইকে হবে, কিন্তু প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা হিসাব, হিসাবপত্র না চুকিয়ে কেউই যেতে পারবে না। সেই জন্য সকলে খুশি মনে বিদায় দিয়েছে, সকলের ভালো লেগেছে, তাই তো? এরকম যাওয়াটাই ভালো, তাই না? তো তোমরা এবার রেডি হয়ে যাও। আচ্ছা, পার্টিদের সাথে অব্যক্ত বাপদাদার সাক্ষাৎ। দিল্লি আর পাঞ্জাব উভয় হলো সেবার আদি স্থান, স্থাপনার স্থান, সবসময় গুরুত্বের সাথে দেখা হয়ে থাকে, সেই রকম প্রশস্তিও থাকে। যেমন সেবাতে আদি স্থান থাকে, তেমনি স্থিতিতেও তোমরা আদি রত্ন কি? স্থানের সাথে সাথে স্থিতিরও মহিমা রয়েছে। আদি রত্ন অর্থাৎ প্রতিটি শ্রীমৎকে জীবনে নিয়ে আসার সূচনাকারী। কেবল শুনলো আর শোনালো সেটা নয়, করে দেখায় তারা। কেননা শোনা আর শোনানোর লোক অনেক রয়েছে, কিন্তু করে দেখানোর মতো কোটিতে কেউই হবে। সুতরাং এই নেশা থাকে কি যে আমি কোটির মধ্যে সেই কেউ, এই রুহানি নেশা মায়ার নেশাকে ছাড়িয়ে দেয়। সুতরাং রুহানি নেশা হলো সেফটির সাথে, যে কোনো প্রকারের মায়ার নেশা, পোশাক পরিচ্ছদের, খাওয়া দাওয়া, কোনো কিছু দেখার নেশা তার দিকে আকৃষ্ট করতে পারে। এরকম নেশাতে থাকো নাকি মায়া একটু আধটু আকর্ষণ করে, এখন তোমরা সুবুদ্ধি সম্পন্ন হয়ে গেছো, মায়া কি তাও জেনে গেছো। বুদ্ধিমান কখনোই ধোঁকা খায় না। যদি বুদ্ধিমান ব্যক্তির কখনো ধোঁকা খেয়ে যায়, তবে তাকে কি বলবে? বুদ্ধিমান হয়েও ধোঁকা খেয়ে নিল? ধোঁকা খাওয়া অর্থাৎ দুঃখকে আহ্বান করা। যখন তোমরা ধোঁকা খেয়ে যাও, তার কারণে দুঃখই তো পাও, তাই না? তো দুঃখকে কি কেউ নিতে চায়? সেজন্য তোমরা হলে সদা আদি রত্ন অর্থাৎ নিজের জীবনে প্রতিটি শ্রীমতের সূচনা করে। এরকম কি তোমরা নাকি আগে দেখে নাও যে অন্যরা আগে করুক তারপর আমি করব? এরকম করো না তো যে আমরা কি করে করব, করার ব্যাপারে সবার আগে আমি, অন্যরা বদলালে তারপর আমি বদলাবো, অমুকেও আগে পাল্টাক তবে আমি বদলাবো না, যে করবে সে পাবে, আর কত পাবে, একের পদম গুণ। তো করে দেখানো তোই তো, তবে মজা, তাই না? এক করো আর এক পদম পাও, এতে তো প্রাপ্তি প্রাপ্তি। সেই জন্য প্র্যাকটিক্যালি শ্রীমৎকে নিয়ে আসার বিষয়ে সবার আগে আমি, মায়ার বশ হওয়ার ব্যাপারে সবার আগে আমি নয়, বরং এই পুরুষার্থে সবার আগে আমি। তখনই সফলতা প্রতিটি কদমে অনুভব করতে পারবে। সফলতা হয়েই রয়েছে, কেবল রাস্তাটা সামান্য একটু বদলে ফেলো তোমরা,
বদলি ফেলার ফলে তখন লক্ষ্য দূর হয়ে যায়, তখন সময় লাগে। কেউ যদি ভুল রাস্তায় চলে যায় তবে লক্ষ্য থেকেও দূর হয়ে যায়, তাই না? তো এইরকম করো না, লক্ষ্য সামনেই রয়েছে, সফলতাও রয়েছে। যদি কখনো পরিশ্রম করতে হয় তখন ভালোবাসার পাল্লাটা হালকা হয়ে যায়, আর যদি ভালোবাসা থাকে তবে কখনই পরিশ্রম করতে হবে না। কেননা বাবা অনেক ভূ সহকারে তোমাদের সহায়তা করবে, তিনি নিজের বহু ভূজ দিয়ে সেকেন্ডে সব কাজ সফল করে দেবে। পুরুষার্থে সদা উড়তে থাকবে। পাঞ্জাবে যারা রয়েছে তারা কি ওরো নাকি ভয় পাও? পাক্কা অনুভবী হয়ে গেছো, কেউ আছো যে ভয় পাও? কি করে কি হবে, কিভাবে হবে না, তাদেরকেও তোমরা শান্তির দান দিতে থাকো। যে কেউ আসুক তারা যেন শান্তি নিয়ে যায়, খালি হাতে ফিরে না যায়। জ্ঞান যদি নাও দাও কিন্তু শান্তির ভাইব্রেশন শান্ত করে দেবে। আচ্ছা, চতুর্দিক থেকে আগত শ্রেষ্ঠ আত্মারা তোমরা সকলে হলে ব্রাহ্মণ না রাজস্থানী না মহারাষ্ট্রীয় মধ্যপ্রদেশ সবাই হলে এক, এই সময় তোমরা সকলে হলে মধুবন নিবাসী। ব্রাহ্মণদের অরিজিনাল স্থান হলো মধুবন, সেবার জন্য ভিন্ন ভিন্ন এরিয়াতে তোমরা গেছো। একটি স্থানে যদি বসে যাও তবে চতুর্দিকে সেবা কিভাবে কমবে, সেই জন্য সেবার কারণেই ভিন্ন ভিন্ন স্থানে তোমরা গেছো। যদি তা যদি লৌকিকে কোনো বিজনেসম্যান হলে অথবা গভর্নমেন্ট সার্ভেন্ট কিংবা ফ্যাক্টরিতে হয়তো কাজ করে থাকো, কিন্তু তোমাদের অরিজিনাল অকুপেশন হলো সেবাধারী। মায়েরা গৃহে রয়েছ সেটাও ঈশ্বরের সেবাতে। জ্ঞান যদি শোনে কিংবা নাই শোনে, সুভাবনা শুভ কামনার ভাইব্রেশনের দ্বারাও তারা বদলে যাবে। কেননা বাণীর সেবাই সেবা নয়, সুভাবনা রাখাও হলো সেবা। তাহলে দুটো সেবাই করতে পারো তো তোমরা, তাই না? জিজ্ঞাসা করছি, কেউ যদি তোমাদেরকে গালিও দেয় তবুও তোমরা শুভ ভাবনা শুভ কামনা ছেড়ো না। যেতে গেলে দিকে আমাদের সবাইকে সুভাবনা শুভকামনা দিতে হবে। ব্রাহ্মণদের কাজ হলো কিছু না কিছু দেওয়া, তো এই সুভাবনা শুভকামনা রাখা হলো শিক্ষা প্রদান করা। সকলে মুখের কথায় বাণীর দ্বারা সেবায় বদলায় না, সে যেমনই হোক তাতে তাকে কিছু না কিছু অঞ্জলি অবশ্যই দেবে। সে যদি পাক্কা রাবণও হয়, কোনো কোনো মায়েরা বলে থাকে যে আমার আত্মীয় স্বজন একেবারে পাক্কা রাবণ, কিছুতেই বদলাবে না, কিন্তু এরকম আত্মাদেরকেও নিজের খাজানার দ্বারা সুভাবনা শুভকামনার অঞ্জলি অবশ্যই দেবে। কেউ যদি গালিও দেয় তাও তাদের মুখ থেকে কি বেরিয়ে আসে, এরা হলো ব্রহ্মা কুমারী। তো ব্রহ্মা বাবাকে স্মরণ করে যদি গালিও দেয় কিন্তু ব্রহ্মার নাম তো উচ্চারণ করে, তবু বাবার নাম তো নেয়। ব্রহ্মাকে তারা জানুক বা নাই জানুক, তবুও তোমরা তাদেরকে অঞ্জলি দাও। এইরকম অঞ্জলি দাও নাকি যে শোনে না তাকে ছেড়ে দাও। অঞ্জলি দাও নাকি যে শোনে না তাকে ছেড়ে দাও, ছাড়বে না, নাহলে পরে তোমাদের কান ধরে অভিযোগ করবে যে আমাদের তো বুদ্ধিহীন ছিল না, কিন্তু আপনি কেন জ্ঞানদাতা দিলেন না, তো এসে কান ধরবে না, ধরবে তো না, তোমরা দিয়ে যাও, কেউ নিক বা না নিক। বাপদাদা রোজ এত খাজানা, বাচ্চাদেরকে কেন দেন? কেউ পুরোটাই নাই, কেউ আবার যথা শক্তি নিয়ে থাকে। তাও বাপদাদা কখনো কি বলেন যে দেব না, কেন নাও না? বাপদাদার কর্তব্য হলো দেওয়া, দাতার বাচ্চা হলে তোমরা, তাই না? তারা ভালো বললে তবে তোমরা দেবে, আর তো লেবতা হয়ে গেলে দিল তারপর দিলাম সেটা নয়। লেবতা কখনো দাতার সন্তান হতে পারে না, দেবতা হতে পারবে না, কখনো তারা দেবতা হতে পারবে না, কখনো তারা। তোমরা তো দেবতা হবে, তাই না? দেবত্বের পোশাক প্রস্তুত তো নাকি এখনো সেলাইয়ের কাজ চলছে, ধোয়া ধুই চলছে নাকি কেবল ইস্ত্রি করা বাকি?
দেবত্বের পোশাক সামনে যেন দৃশ্যমান থাকে। আজ ফরিস্তা, কাল দেবতা, কতবার দেবতা হয়েছ তো, সর্বদা নিজেকে দাতার সন্তান আর দেবতা হতে চলেছি, এটাই স্মরণে রাখ। দাতার সন্তান নিয়ে তারপর দেয় না, মান পেলে রিগার্ড দিলেও তবে দেব, এরকম নয়। সদা দাতার সন্তান দিতে থাকো, এরকম নেশা সব সময় থাকে। কখনো বেশি নাকি কখনো কম হয়ে যায়। এখনো মায়াকে বিদায় দিয়ে দাওনি, ধীরে ধীরে দেওয়া নয়, এতটা সময় এখন নেই। বলছি বাবা, ধীরে ধীরে দেবো সেটা না, এতটা সময় এখন নেই। এক তো এসেছো দেরিতে, তারপরও যদি ধীরে ধীরে পুরুষার্থ করো তবে পৌঁছাতে পারবে না। নিশ্চয় হলো নেশা চললো আর ওড়ো, এখন হলো উড়তি করার সময়। ওরা তো সব থেকে দ্রুত হয় তাই না? তোমরা হলে লাকি, উড়বার সময় এসেছো, তো সর্বদা এটাই অনুভব করো যে আমরা অনেক বড় ভাগ্যবান। এরকম ভাগ্য এরপর সমগ্র কল্পে আর পাওয়া যাবে না। তো দাতার সন্তান হও, নেওয়ার সংকল্পটুকু যেন না থাকে। টাকা পয়সা দিক, পোশাক আশাক দিক, খাবার দাবার দিক, তোমরা হলে দাতার সন্তান, সব কিছুই সততই প্রাপ্ত হয়ে যায়। যে চাইতে থাকবে সে পাবে, দাতা হও আপনি সব মিলতে থাকবে। আচ্ছা পর্দা, যথার্থ স্মরণের দ্বারা সর্বশক্তি সম্পন্ন হয়ে উঠতে পারা সদা শস্ত্রধারী কর্মযোগী ভব। যথার্থ স্মরণের অর্থ হল সর্বশক্তিগুলির দ্বারা সদা সম্পন্ন থাকা। পরিস্থিতিরূপী শত্রু এলো আর শস্ত্র কাজে এলো না, তবে তো তাকে শস্ত্রধারী বলা যাবে না। সকল কর্মে স্মরণে থাকলে তখনই সফলতা আসবে। যেমন কর্ম না করে এক সেকেন্ডও থাকতে পারা যায় না, তেমনি যে কোনো কর্মযোগ বিনা করতে পারবে না। সেই জন্য কর্মযোগী শস্ত্রধারী হও আর সময় মতো শক্তিগুলোকে অর্ডার অনুযায়ী ইউজ করো, তখন বলা হবে যথার্থ যোগী। স্লোগান, যার সংকল্প আর কর্ম মহান সেই হলো মাস্টার সর্বশক্তিমান। তো বলো, যার সংকল্প আর কর্ম মহান সে হলো মাস্টার সর্বশক্তিমান। ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মল্লির জন্য।